মৌলানা আবাসনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ সুরক্ষিত এবং নিরাপদে আছে। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। সারা বিশ্বে যে আপনি বললেন যে যে করোনাকালীন সংকট চলছে, আমরা তো অনেকটাই, বিশেষ করে আমরা যেহেতু ছাত্র ছাত্রীদের নিয়ে ডিল করি এবং এগুলি আরও বেশি সেন্সিটিভ জায়গা, তো 5 মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। তার মধ্যেও এখন পর্যন্ত আমি বলবো যে মা বাবি পরিবার এখন পর্যন্ত ভালো আছে। আজকে শুধু একটা মেসেজ পেয়েছি না, আমাদের এক কর্মকর্তার পরিবারে, তাও টাঙ্গাইলেরই, মনির নাম, তার পরিবারে কয়েকজন আক্রান্ত হয়েছে। তাছাড়া আমাদের পরিবারের অর্থাৎ মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ সুরক্ষিত এবং নিরাপদে আছে। একইভাবে আমি বলবো যে সারা বিশ্বে যে মানে অবস্থা দেখে গিয়েছিল, আমরা যেভাবে প্রাথমিকভাবে আশঙ্কিত হয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আমরা আমরা ঠিক, যদি বলি, আপনি কিন্তু আগেও বলেছেন যে সুরক্ষার জন্য ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো কিন্তু ঠিক। একটা শ্রেণীর পক্ষে ঘরে থাকার উপায় নেই, কারণ তাতে দিন উপার্জন করে দিন খেতে হয়। একই সাথে স্বাস্থ্যবিধির যে সচেতনতা বা কারো কারো হয়তো সামর্থ্য নাই, সেভাবেই আমরা যেভাবে দেখছি সেই তুলনায় কিন্তু আমাদের দেশে আক্রান্ত এবং মৃত্যুর হার অনেকটাই কম। যদিও এটি একটি ধারণাও করা হয় যে আমাদের দেশে তো আমরা একেবারেই দায়ে না পড়লে কোনো কিছু অসুখ, মানে অসুখেরও আগে 5 দিন 7 দিন দেখি যেমনি ভালো হয় যায় কিনা, তারপরে যখন না পারা যায় তখন যায়। এখানেও সেটির একটু ধারণা আছে যে অনেকেই আক্রান্ত হচ্ছে, ঘরেই স্বাভাবিকভাবে যে প্রাথমিক চিকিৎসাগুলো সেগুলো করেই হয়তো ভালো হয়ে যাচ্ছে। সে কারণে ডিটেকশনের মানে টেস্ট যেহেতু কম হচ্ছে, ডিটেকশন আরও কম। তবে আসার কথা যেটি, সেটা হলো যে মৃত্যু হারটা তুলনামূলকভাবে, একজনও যদি মারা যায় সেটাও একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু আমেরিকার মতো রাষ্ট্রে, বেলজিয়ামের মতো রাষ্ট্রে, যুক্তরাজ্যে, ইয়েতে যেভাবেই হয়েছে সেই তুলনায় আমার মনে হয় যে আমরা অনেক ভালো আছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা লাখ শুকরিয়া আদায় করি, এবং আমরা তারপরেও সবাই সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং সব কিছু মেনে নিয়েই, আপনি শুরুতে বলেছেন যে জীবন চলমান, একে চালু রাখতে হবে যেভাবেই থাকে না কেন, আমরা সবাই মিলে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে আমাদের জীবন প্রবাহকে প্রবাহমান রাখতে হবে।